Realme X2 Pro মোবাইল টার যে ম্যাক্সিমাম স্টোরেজ ভেরিয়েন্ট আছে সেটাই আপনারা পাচ্ছেন 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ, মানে বেশ বড় সাইজের আপনারা ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন এই ফোনে, এবং এর পাশাপাশি এই ফোনে আপনারা বিশাল র্যামও পেয়ে যাচ্ছেন। তো ফোনটায় আরও বেশ অনেক কিছু ভালো ফিচার্স আছে। তো এই ফোনে আমরা কী কী ফিচার্স পাচ্ছি, কী কী স্পেসিফিকেশান পাচ্ছি সেটাই বলবো আমি এই ভিডিওতে। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর লিমিটলেস আনন্দ চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রথমে আমরা জেনে নিই এই ফোনে আমরা ডিসপ্লে কী পাচ্ছি। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি 6.55 ইঞ্চি ফুল এইচডি প্লাস DCI-P3 সুপার অ্যামোলেড ডিসপ্লে, মানে এই স্ক্রিনটা আপনারা কিন্তু বেশ সুন্দর পাচ্ছেন। সুপার অ্যামোলেড স্ক্রিন মানে সবসময় জানেন যে সেটা দেখতেও ভালো লাগে, কড়া রোদেও আপনাদের ফোনটা ইউজ করতে বেশ ভালোই লাগবে। এছাড়া এই ফোনে আপনারা যেটা স্ক্রিনের রিফ্রেশ রেট পাচ্ছেন সেটা হচ্ছে 90Hz রিফ্রেশ রেট, এবং এই ফোনে আপনারা HDR10+ সাপোর্ট পাবেন। এবং এই ফোনে আপনারা যে গ্লাস প্রোটেকশনটা পাচ্ছেন সেটা হচ্ছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন, এবং ফোনের ব্যাকসাইডেও আপনারা 3D গ্লাস ডিজাইন পেয়ে যাবেন। এবং এই ফোনের ব্যাকসাইডেও যে গ্লাস প্রোটেকশনটা থাকছে সেটা হচ্ছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। তো এবার আমরা জেনে নিই এই ফোনে আমরা ব্যাটারি কী পাচ্ছি। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি 4000mAh-এর ব্যাটারি, এবং এই ফোনে 50W সুপার ভক ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। মানে এই ফোনে কিন্তু আপনারা ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছেন, মানে ফাস্ট মানে যথেষ্টই ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছেন। এবং ফোনের সাথে আপনারা যে চার্জারটা পাচ্ছেন সেটা হচ্ছে 10V 5A-এর চার্জার, এবং এই ফোনে আপনারা যে চার্জিং পোর্টটা পাবেন সেটা হচ্ছে USB Type-C চার্জিং পোর্ট। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটা 100% চার্জ করতে, মানে ফুল চার্জ করতে 35 মিনিট সময় লাগবে, মানে যথেষ্টই কম সময়ে আপনারা মোবাইলটা ফুল চার্জ করতে পারবেন। মানে কোথাও গেলে, ঘুরতে গেলে, রাস্তাঘাটে, পথে ঘাটে যদি আপনারা মোবাইলে চার্জ দিতে চান তো খুব অল্প সময় কিন্তু আপনার মোবাইলটা ফুল চার্জ আপনারা করতে পারবেন। এছাড়া আপনারা এই ফোনে পেয়ে যাচ্ছেন 3.5mm হেডফোন পোর্ট, যেটা এখন বেশিরভাগ ফ্ল্যাগশিপ মোবাইলেই থাকে না, এই ফোনে আপনারা কিন্তু 3.5mm হেডফোন পোর্ট পেয়ে যাচ্ছেন। এছাড়া এই ফোনে আপনারা পাচ্ছেন NFC। এবার আমরা জেনে নিই ফোনটা আমরা কী কী কালারে পাবো। তো কালারের দিক থেকে দেখতে গেলে এই ফোনটা আমরা পেয়ে যাবো লুনার হোয়াইট এবং নেপচুন ব্লু, এই দুটি কালারে। এবার আমরা জেনে নিই এই ফোনটার ওজন কত। তো এই ফোনটার ওজন হচ্ছে 199 গ্রাম, এবং এই ফোনটার থিকনেস হচ্ছে 8.7 মিলিমিটার। এই ফোনে আপনারা ডুয়েল স্টিরিও স্পিকার পেয়ে যাচ্ছেন, Android 9, কালার ওয়েস 6.1 ইউজার ইন্টারফেসের সাথে আপনারা এই মোবাইলটা পেয়ে যাবেন। এবং এই ফোনে আপনারা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক পেয়ে যাচ্ছেন, এবং দুটোই যথেষ্টই ফাস্ট কাজ করে। এই ফোনে আমরা ক্যামেরা কী পাচ্ছি সেটা একটু জেনে নেওয়া যাক। এই ফোনে আমরা 64MP কোয়াড ক্যামেরা পেয়ে যাচ্ছি, মানে এই ফোনের ব্যাকসাইডে আমরা একসঙ্গে 4টে ক্যামেরা পেয়ে যাচ্ছি। প্রাইমারি যে ক্যামেরাটা থাকছে সেটা 64MP, তারপরে থাকছে 13MP একটা ক্যামেরা, তারপর থাকছে 8MP একটা ক্যামেরা, তারপর থাকছে 2MP একটা ক্যামেরা। এবং এই ফোনের মাধ্যমে আপনারা 4K-তে ভিডিও শ্যুট করতে পারবেন 60 FPS/s, মানে বেশ ভালো ভিডিওই আপনারা এই ফোনের মাধ্যমে শ্যুট করতে পারবেন। এছাড়া এই ফোনে আপনারা পেয়ে যাবেন আল্ট্রা ভিডিও স্টেবিলাইজেশন, এবং আরও অনেক কিছু ফিচার্স আপনারা এই ফোনে পেয়ে যাবেন। বেশ ভালো ভালো ক্যামেরার ফিচার্স কিন্তু আপনারা এই ফোনের সাথে পেয়ে যাবেন। এবং এই ফোনে আপনারা যে সেলফি ক্যামেরাটা পাচ্ছেন সেটা হচ্ছে 16MP নাইটস্কেপ সেলফি ক্যামেরা, এবং রিয়েলমি X2 যে মোবাইলটা আছে সেটাই কিন্তু আপনারা পেয়েছিলেন 32MP নাইটস্কেপ সেলফি ক্যামেরা। ওই ফোনটার ব্যাপারে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওটার পরে কিন্তু আপনারা ওই ভিডিওটা অতি অবশ্যই দেখতে পারেন, আমি আই বাটনে ভিডিওটার লিংক দিয়ে রাখবো। তো এই ফোনটায় আমরা আর কী পাচ্ছি, মানে এই ফোনের পারফরমেন্স কীরকম, প্রসেসার কী পাচ্ছি সেটা জেনে নেওয়া যাক। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 855+ প্রসেসার, এটা হচ্ছে 7NM অক্টাকোর প্রসেসার, এবং এর ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.9 GHz। এর সাথে আপনারা যে GPUটা পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাড্রিনো 640 GPU, এবং এই ফোনে আপনারা কিন্তু ভ্যাপার কুলিং সিস্টেম পেয়ে যাবেন। মানে এই ফোনটা অনেকক্ষণ সময় আপনারা ইউজ করছেন, অনেকক্ষণ ধরে গেম খেলছেন, সেই টাইমে কিন্তু গরম হওয়ার চান্সটা অনেকটাই কম হবে, আপনাদের ফোনটা কিন্তু সেভাবে অতটা গরম হবে না, কারণ ভ্যাপার কুলিং সিস্টেম থাকছে এই ফোনে ফোনটাকে ঠান্ডা করার জন্য। এবং এই প্রসেসরটা কিন্তু একটা বেশ বেশ মানে কি
খুবই ভালো প্রসেসর। এই ফোনে যদি আপনারা ভাবেন মাল্টিটাস্কিং করবেন, খুব ভালো গেম খেলবেন, হাই এন্ড গেম খেলবেন, বিন্দাস খেলতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনাদের গেম কিন্তু একদম স্মুথলি চলবে, কোনো সেরকম প্রবলেমই হবে না, আপনারা মাল্টিটাস্কিং খুব সুন্দরই এই ফোনে করতে পারবেন। তো এবার আমরা জেনে নিই এই ফোনে আমরা ইন্টারনাল স্টোরেজ এবং র্যাম কী পাচ্ছি। তো ইন্টারনাল স্টোরেজ এবং র্যামের দিক থেকে দেখতে গেলে এই ফোনটা আমরা 3টে র্যাম এবং ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে পেয়ে যাব। 6 GB র্যাম, 64 GB ইন্টারনাল স্টোরেজ, 8 GB র্যাম, 128 GB ইন্টারনাল স্টোরেজ, 12 GB র্যাম, 256 GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে যে স্টোরেজ টাইপটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে UFS 3.0 স্টোরেজ টাইপ, এবং এই ফোনে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে LPDDR4X র্যামের টাইপ। তো বেশ ভালো কনফিগারেশন আপনারা এই ফোনে পেয়ে যাচ্ছেন। তো এই ফোনটার দাম কত? এই ফোনটার দাম আমি যা দেখলাম রিয়েলমির ওয়েবসাইটে বলুন বা ফ্লিপকার্টে বলুন, এই ফোনটার স্টার্টিং ভেরিয়েন্টের দাম হচ্ছে 29,999 টাকা এবং টপ যে ভেরিয়েন্টটা আছে সেটার দাম হচ্ছে 31,999 টাকা। তো ফোনটার ব্যাপারে আপনাদের কী ধারণা, আপনাদের কী মত সেটা আমাকে কমেন্ট করে জানান। আমি জাস্ট একটা কথাই বলতে পারি যে এই ফোনটা পারফরমেন্সের দিক থেকে কিন্তু দারুণ পারফরমেন্স দেবে। এই ফোনে কিন্তু আপনাদের গেম খেলতে, মাল্টিটাস্কিং করতে কোনোই অসুবিধা হবে না, আপনারা বিন্দাস এই ফোনটা ইউজ করতে পারবেন, কারণ HDR10 সাপোর্ট পাচ্ছেন, সুপার অ্যামোলেড স্ক্রিন পাচ্ছেন, এত কিছু পাচ্ছেন, সেই কারণে কিন্তু ফোনটা আপনারা ভালোই পারফরমেন্স পাবেন। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এটাকে লাইক করুন, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আমার পরবর্তী ভিডিও যদি আপনাদের দেখতে হয়, দেখুন এখানে দুটো ভিডিও ফ্ল্যাশ করছে, যে কোনো একটা ভিডিও চ্যানেল আপনারা দেখতে পারেন। আর এখনো পর্যন্ত আপনারা এই চ্যানেল লিমিটলেস আনন্দকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, নিচে দেখুন রেড কালারের একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, বাই।